আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব তিন দাঁত দিয়া দুই হরফ। তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁত, উপরে তিন নকতা দিলে শিন এবং নকতা মুছিয়ে ফেলিলে সিন। তাহলে সিন এবং সিন, তাহলে সিন আলিফ, হ্যাঁ সিন আলিফ, সিন আলিফ দুইটা অক্ষর হবে। তাহলে আমরা এখন দেখব এটার ব্যবহার। প্রথমে আমরা সিন, এরপরে সিনের মাথা সিন, বিভিন্নভাবে লেখা যায়, সুন্দর করে যদি লিখি সিনের মাথা, তারপরে উপরে সিন, মধ্য সিন, সিন। তাহলে সিন, প্রথম আমরা সিনের ব্যবহার দেখব। শুধু সিনটা কিভাবে, আন্নাস, আন্নাস, এই যে শুধু সিনটা এভাবে। আর সিনের মাথা সাওয়াউন, সাওয়াউন, তারপরে আবার লেখা যায় সামিহিম, সামিহিম, সামিহিম। লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, পরে আমরা উপরের সিনটা দেখব। এখন উপরের সিন, উপরের সিনটা এখানে লিখি, খেয়াল করুন হাতের দিকে সিন, এই যে নিচে নেমে সাহারুন, এই হা হয়ে গেল সাহারুন, সাহারুন লিখতে পারেন, সাহিরুন লিখতে পারেন, সাখর না লিখত এরকম, সাখর না। যেমন আরেকটা শব্দ আছে সিন খ, সাখর না, সাখর না, সাহিরুন অথবা সেহরুন, যেভাবে লিখেন। বা আরেকটা হয় সিন সাখ খারাশামস, সাখ রস শাম সিন। তাহলে উপরের সিনটা, এই উপরের সিন, এটা এইভাবে উপরে হা থাকবে, হায়ের উপরে লেখার সময় সিনটা এভাবে হবে, হা বা খ, হ্যাঁ এভাবে হা বা খ বা জিম। সাজেদা লিখতে, সাজেদা, সিন, জিম, দাল, তাহলে এটা জিম, সাজ,
সাজদা লিখতেও এইভাবে। এরপর আমরা চলে যাব মধ্য সিনে। মধ্য সিন লিখতে আমরা একটু আগে দেখেছি সাখরা শামসা, শামসা সিন কিন্তু মাঝখানে। আচ্ছা যাক, সিনের বেলা আমরা যাবো আবার, তখন ওটা দেখাবো। তো এখন আমরা দেখাবো আং ফসাহুম, মাঝখানের যে সিনটা, এই সিন এটার ডানেও হরফ থাকবে বামেও হরফ থাকবে। তাহলে আং ফসা হুম, আং ফসা হুম, তাহলে মাঝখানে সিন ডানেও হরফ আছে বামে হরফ আছে, এটা মাঝখানে। তাহলে মাঝখানে সিনটা আমরা বুঝতে পারলাম। আরো একটা অক্ষর লেখা যায়, শব্দ লেখা যায়, যেমন এখন আমরা দেখবো শেষ সিন, অর্থাৎ সিনটা শেষে থাকলে কেমন হয়। শেষে থাকলে অর্থাৎ কোনো শব্দের শেষে, তাহলে আমরা লিখি যেমন শেষে হয় নাফ সিন লিখতে নুন ফা সিন, নাফ সিন। এই যে শেষে দেখছেন সিনটা শেষে, নাফ সিন লিখতে এইভাবে নাফ সিন আসবে। বা আর শামস লিখতে সিন শেষে এভাবে, এটা এটা এর আগেও দেখাইছি শামসিন, নাফসিন, শামসিন, এই সিন শেষে এভাবেই আসবে। তারপরে এছাড়াও হবে ফালাইসা লিখতে ফা ফালাই লাইসা, ফা লাই সিনটা শেষে এসে গেল। এই যে সিন শেষে, শেষের সিন, শেষ সিন। তাহলে আমরা আজকে দেখতে পেলাম সিন সম্পর্কে। তো ভিডিওটা যদিও লম্বা হবে, আমি সিনটাও এখন দেখিয়ে দিচ্ছি, সবাই সঙ্গে থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে দিবেন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমরা যারা ট্রেনিং প্রাপ্ত মোয়াল্লেম রয়েছি, আমরা বারবার এই ভিডিওগুলো দেখব, আমরা চর্চা করব, এবং অবশ্যই এগুলো চর্চা করার দ্বারা আপনার উপকার হবে, অবশ্যই উপকৃত হবেন। আর বোর্ডে রেগুলার বাচ্চাদেরকে লেখাবেন এবং নিজেও লিখবেন, প্র্যাকটিস থাকবে, চর্চা থাকবে। বাচ্চাদেরকে যখন কালো স্লেটের মধ্যে এই সাদা লেখা লেখানো হয়, তখন কিন্তু ব্রেনে এটা বসে যায়। এই জন্য একটু নিজেদের কষ্ট হলেও দাঁড়াইয়া বোর্ডে লেখাবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব শিন, শিন, শিনের উপরে তিন নম্বর। হ্যাঁ, তাহলে শিন, এরপরে শিনের মাথা শিন বরাবরের মতো, যেভাবে আমরা শিন, শিনের মাথা শিন শিখছি, ঠিক তেমনিভাবে শিন, শিনের মাথা শিন, তারপরে উপরের শিন, উপরের শিন, তারপরে মধ্য শিন, এরপরে শেষ শিন। তাহলে এবার আমরা এটার ব্যবহার শিখব। প্রথমে আমরা শিন, শিনের ব্যবহার, শিনটা একা কিভাবে আসে, আস, আশার বা আস, অশ্র বা আর সি, আর সি, আইন, আইন, র, শিন,
আর তাহলে সিন একা এভাবে আসবে, আর সিনের মাথা সিন লিখতে সুহাদা, সিন সিন আ দার আলিফ, তাহলে সু সুহাদা আ সুহানা, তাহলে সিনের মাথা সিন, শুরুতে আমরা দেখতে পেলাম সুহাদা। তারপরে এছাড়াও শায়াতিন লেখা যায় সিন শায়া তিন সিন ইয়া ওয়া ইয়া নুন, তাহলে নিহিম। তাহলে এই যে সিনের মাথা সিন, এটা সিনের মাথা সিন এভাবে নিহিম। শাহাদা, এরপরে আরো একটা শব্দ হয় সিন শাহাদা, শাহাদা সিন শাহাদা, এভাবে সিনের মাথা সিন দিয়ে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা যাব উপরের সিন, অর্থাৎ হায়ের উপরে বা জিমের উপরে বা খয়ের উপরে যে সিনটা হয়, যেটা আমরা সিনের সময় দেখিয়েছি, সেই শব্দটা আমরা এখন দেখব। তাহলে সাজার প্রথম শব্দ আমরা যেটা লিখবো সিন জিম সাজার, সাজার তাহলে তাহলে এই যে উপরের সিনটা এই যে হয় মানে অর্থাৎ এই উপরের সিনটা জিম হা খায় তিনটা অক্ষরের উপরেই হবে সবসময়, এটা মনে রাখলেই হয়ে যাবে। এরপর আমরা লিখব মধ্যসীন, মধ্যসীন আমরা এর আগেও দেখাইছি, মধ্যসীন লিখতে আমরা যখন লেখাইছিলাম সাখরা শামস, সাখরা শামস লিখতে কিন্তু সিনটা এই মধ্যসীনটা কিন্তু মাঝখানে আলিফ লাম লাম সিনের মাঝখানে, যেমন এই যেভাবে আলিফ লাম এই যে সিন সিন, এটা কিন্তু মাঝখানে ডানে লাম আছে বামে মিম আছে, তাহলে এই সিনটা কিন্তু মধ্যসীন, মধ্যসীন। হ্যাঁ, তারপরে ইয়েস অরুণ হতে পারে, ইয়েস অরুণ ইয়াস ও রু ইয়াস রু এই যে সিন মাঝখানে ইয়াস অরুণ হতে পারে। তারপরে হতে পারে তার সাধু সাধু হতে পারে তা সাধু, অথবা ইয়াসকু